ভক্তরা বুঝতে পেরে গেলেন গৌড় হরির কাজ। বলে কেমন দেখতে বললি? গোয়ালা বলছে কেমন দেখতে জানো? নবীন যৌবন এ যে গলিত কাঞ্চন কোটি তটি রাঙা বাস নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটি রাঙা বাস দেখে নবীন গলিত কাঞ্চন দেখে কোটি তটি রাঙা বা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটি রাঙা বা হা কৃষ্ণ কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় বলি দেখে মনে হয় গোয়ালা বলছে জানো দেখে কি মনে হয় বলি দেখে মনে হয় যেন কাঁচা সোনা বলি দেখে মনে হয় কাঁচা সোনা কাঁচা সোনা মানে ফর্সা ভক্তরা বলছে দেখতে কেমন গলা বলছে দেখে মনে হলো কি জানো দেখে মনে হয় যেন কাঁচা সোনা বলি দেখে মনে হয় কাঁচা সোনা শোনো ভক্ত এমন রূপে মানুষ আমি দেখি নাই গো বলি দেখে মনে হয় যেন কাঁচা সোনা আমি এমন মানুষ দেখি নাই গো দেখে মনে হয় কাঁচা সোনা এমন রূপে আমি দেখি নাই হা কৃষ্ণ বলে দুই বাহু তুলে কৃষ্ণ বলে দুই বাহু তুলে দেখি নাই কৃষ্ণ বলে বাহু দেখুন গোয়ালাকে বলছে গোয়ালা আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই গোয়ালা কোন কি করলেন ভক্তরা আবার নাম করতে করতে চললেন গৌর হরি আগে আগে ভক্তরা পিছন পিছন গোয়ালা এখন কেঁদে কেঁদে ভাবছি ঠাকুর গো আজ আবার আমার এমন দিন দিলে আমার সমস্ত ঘোলগুলো এখন না হয় বিক্রি হতো না ঠিকই কিন্তু বড় ঘোলের যে ভাণ্ডটি ওটা তো আমার কাছে থাকতো কিন্তু ওই যে বেটা খেয়ে চলে গেল কোথাকার কি
पैसा ना दिए टाका ना दिए दयामय ए तुम्हार केमन विचार आमार संसार चलबे केमन करे मागो ভগবানের কেমন পরীক্ষা দেখো গোর হরি শিকায় ঘোলের ভাণ্ডটি বড় ঘোলের ভাণ্ডটি খেয়ে নিয়েছে তাহলে পাত্রটি কি হলো ফাঁকা হয়ে গেল ফাঁকা হলো তো ফাঁকা পাত্রটি এবার কি করলেন যেটা সবথেকে বড় ঘোলের ভাণ্ড ছিল গোর হরি খেয়ে নিয়েছে এতক্ষণ পাত্রটি ভারী ছিল এখন ফাঁকা ঘোলের ভাণ্ডটি নিচেতে রাখলেন মাঝারি গুলো আবার পর 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 সাজিয়ে ছোটগুলোকে সাজিয়ে মনে মনে ভাবলেন আবার যাই যদি বিক্রি করতে পারি কিন্তু অনেকটা তো বেলা হয়ে গেছে আর মনে হয় বিক্রি হবে না আজ না জানি সংসার চলবে কেমন করে ওমা শিকায় গলের ভাণ্ডটি এবার কাঁধে নেবার জন্য কি করলেন গোয়ালা যেই নাম মাটি থেকে কাঁধে উঠাতে যাবে আহা কাঁধে উঠাতে যাবি কিন্তু আর পাকটি উঠাতে পাচ্ছেন না চিন্তা করুন চেষ্টা করছে এতবার কিন্তু উঠাতে পাচ্ছেন না মনে মনে ভাবছি কি সবথেকে যে বড় গোলের ভাণ্ডটি ওটা তো খেয়ে নিয়েছে তাহলে তো ভাগটি হ্যাঁ হালকা হয়ে যাবার কথা তাহলে এত ভারী কেন ভারী তো হওয়ার কথা নয় কই দেখি তো আবার পর 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 সব বাঘগুলোকে নামিয়ে ভাণ্ডগুলিকে নামিয়ে দেখছেন কি মা যেটাতে সবথেকে বড় ঘোলের ভাণ্ড ছিল বড় ঘোল ছিল সেই ঘোলের ভাণ্ডটি আজ স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হরি বল হরি বল সোনা দানা টাকা পয়সাতে আজ পরিপূর্ণ ভগবান বললেন দৈববাণী হলো ওগো গোয়ালা যার জন্যই আমার আমার করছো এগুলো যে কিছুই নয় আমি তোমার ঘোলের ভাণ্ড খেয়েছি বটে কিন্তু যাও আজ থেকে তোমাকে আর গোয়ালা বৃত্তিগিরি করতে হবে না সুন্দর করে তুমি জীবন ধারণ করো দেখুন এদিকে গৌর হরি আমার ভক্তদেরকে সঙ্গে করে যাচ্ছেন যেতে 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 একটা জায়গাতে এসে দাঁড়ালেন যেতে যেতে গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ এই গোবিন্দ এখানে শোনো তোমার মনে কিছু বাসনা আছে যেতে যেতে পথে জিজ্ঞাসা করছে এই গোবিন্দ তোমার মনে কিছু বাসনা আছে বলছে হ্যাঁ প্রভু আছে তো অনেক দিনকার বাসনা বলে কি বাসনা কি বাসনা বলে প্রভু তুমি আজ যে আমার বাসনার কথা জিজ্ঞাসা করছো না এই বাসনার কথা আমায় কোনোদিনই কেউ জিজ্ঞাসা করেনি দয়াময় তবে যখন আজ তুমি আমার বাসনার কথা জিজ্ঞাসা করলে তাহলে আমার বাসনা কি আছে জানো ওগো দয়াময় আমার মনে তে ছিল গো বাসনা এক বাসনা মনে তে ছিল বাসনা এক বাসনা আমার মনে তে ছিল গো বাসনা আমার এক বাসনা আমার মনে ছিল বাসনা এক বাসনা মুখ চাঁদে যাব আমি বৃন্দাবনে হেরব মুখ চাঁদে যাব আমি বৃন্দাবনে দেখব বধূর চাঁদ বদনে যাব আমি বৃন্দাবনে হেরে ও মধুর চাঁদ বদনে আমার সেই বাসনা
ফুরিলো না ফুরিলো না আমার মনেতে ছিল গো বাসনা চিন্তা করুন ভক্তরা কত শক্ত হয়, ভক্তরা কিন্তু পিছন ছাড়ছেন না গৌড় হরির। গোবিন্দ ঘোষ পরম ভক্ত, গোবিন্দ ঘোষও কিন্তু গৌড় হরির পিছন ছাড়ছে না। দেখুন ভগবানের কাছাকাছি যদি আমাদের যেতে হয় মা, তাহলে প্রথমে কিন্তু গুরুচরণ আশ্রিত করতে হবে, কি গৌড় ঠিক তো? গুরু কৃপা না হলে ভগবানের চরণ কিন্তু লাভ করা যায় না। আমাদের মনের ভিতরে এই অসংখ্য পাপ রাশি জন্মে আছে, এই যে ময়লা ধুলিকণা আবর্জনা, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না মা। পাই কি চোখে দেখা যায়? দেখা যায় না। আমাদের গায়ে ময়লা জন্মালে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই, সাবান দিয়ে পরিষ্কার করি, করি না? কিন্তু মনের মধ্যে ময়লা যদি জমে যায়, সেই ময়লা পরিষ্কার করবার দায়িত্ব কিন্তু একজনেরই, আবর্জনা পরিষ্কার করার অধিকার কিন্তু একজন, তিনি হলেন পূজ্যপাদ আপন আপন শ্রীমান গুরুদেব। কারা কারা জয়নিতায় কারা কারা দীক্ষিত হয়েছেন যদি একটু কৃপা করে হাত গুলো তোলেন দেখি তো। বাবা বাবা, সবারই দীক্ষা হয়ে গেছে? বাহ অপূর্ব। দীক্ষা না হলে এই দেহটা তো শুদ্ধি হবে না মা। কিন্তু ভক্ত হতে গেলে গুরুর কাছে যেতে হবে। গুরু যখন বীজ মন্ত্র আমাদের কর্ণমূলে প্রদান করে দেবে, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র, জানতে হবে সেদিন থেকে আমাদের এই দেহটা শুদ্ধ। দেখুন ভগবানকে যদি কাউরি ভালোবাসার অধিকার থাকে, একমাত্র পরম ভক্তের আছে। যদি বকার কোনো অধিকার থাকে, কি বাবা, একমাত্র পরম ভক্তের আছে। তা ওই রকমই ভক্তের আপনারা হয়তো নাম শুনেছেন, শ্রীধাম বৃন্দাবনী সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী দেখুন কত বড় ভক্ত ছিল। এই সনাতন গোস্বামী প্রভুকে কত ভালোবেসে নিজের কাছে বেঁধে রেখেছিল মা। কিরকম বেঁধেছিল? টাকা পয়সা দিয়ে ভগবানকে কেউ বাঁধতে পারে না, পারে কি? পারে না। শুধু ভালোবাসা দিয়ে বাঁধতে হয়, ভক্তি দিয়ে বাঁধতে হয়। তারই দৃষ্টান্ত প্রমাণ সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী যখন বয়স কম ছিল, সবারই বয়স তো আর এক জায়গায় থাকে না বাবা। আজ আমার কম বয়স আছি, 20 বছর পর অনেক বয়স হয়ে যাবে। সনাতন গোস্বামী যখন বয়স কম ভিক্ষা করতে যায়, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষার সামগ্রী যা পাই বাবা তা দিয়ে কি করি, ঘরেই এসে প্রতিদিন রাধারমণকে সেবা দেয়, প্রতিদিন সাক্ষাতে আসনে পেতি ভগবানকে ডেকে বলে, প্রভু ও প্রভু খেয়ে নাও, প্রভু খেয়ে নাও, তোমার জন্য যে আমি সুন্দর করি সেবার ব্যবস্থা করেছি, আর ভগবান আমার সেবার কথা শুনে তাড়াতাড়ি সাক্ষাৎ আসনে বসে সেবা গ্রহণ করে। প্রতিদিন এইভাবেই ডাকে সনাতন গোস্বামী, আর ভালো মন্দ সবকিছু খাবার সুন্দর করে সাজিয়ে রাখে প্রভুর জন্য, প্রভু আমার প্রতিদিন সুন্দর সুন্দর খাবারগুলো খেয়ে নেয়। এই হতে 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 অনেক দিন কেটে গেল, অনেক বছর কেটে গেল। দেখুন মা, সনাতন গোস্বামীর বয়স হলো, এমন বয়স হলো আর ভিক্ষায় যেতে পারে না, ভিক্ষার ঝুলি নিয়ে এগ্রাম ওগ্রামে আর বেরোতে পারে না,
ভালো করে চোখেও দেখতে পান না রাস্তার মধ্যে হাঁটতেও পারেন না বয়স হয়েছে তো তাই মনে মনে ভাবছি একদিন আমি যদি উপবাসে থাকি তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু আমার রাধারমণ যদি উপবাসে থাকি এটা কি করে সম্ভব এটা তো আমি সহ্য করতে পারবো না তাই রাস্তার মধ্যে চলতে পারছে না তবু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তার মধ্যে বেরোয়েছে চলতে পারে না ভিক্ষার ঝুলি নিয়ে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় আবার ওঠে আর শুধু একটাই কথা বলে দয়াময় ও গো রাধারমণ তুমি আমায় শক্তি দাও প্রভু আমি যে আর চলতে পারি না ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে 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 সেদিন ভগবানের কেমন পরীক্ষা দেখুন কোন গৃহস্থের বাড়ি থেকে কেউ একটু শাক দিল শাক একতারা শাককে দিয়েছে ভিক্ষা ঝুলির মধ্যে বাড়িতে এসে মনে মনে ভাবলো আজ তো কিছু পেলাম না হ্যাঁ তা প্রভুর জন্য একটু শাকটাই রন্ধন করি শাক রান্না করলো কিন্তু দেখুন আর যেতে পারলেন না বলে শাকে কিন্তু একটু নুনও দিতে পারলেন না লবণও জুটলো না চোখে দেখতে পান না তো তাই রুটি তৈরি করছে রুটি তৈরি করতে 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 রুটিটা এতটাই পুড়ে গিয়েছে কিন্তু সনাতন গোস্বামীর সেদিকে কোনো ভুক্রেপি নেই সুন্দর করে রুটি তৈরি করে প্রতিদিনের মতন আজও ডাকছে প্রভু ও প্রভু কি গো এখনো তুমি দাঁড়িয়ে থাকবে এসো আসন পেতেছি খাবে না তুমি কত বেলা হয়ে গেল রাধারমণ আমার তাড়াতাড়ি এসে বলছে সনাতন আমি এতক্ষণ তাই ভাবছিলাম আজকে এত দেরি হলো কেন তোমার খাবার দিতে আজ আমার বড় ক্ষুধা পেয়েছে বড় যে খিদে পেয়েছে দাও দাও আমার খুব খিদে পেয়েছে কি রান্না করেছো দেখি দেখি বাবা রুটি তৈরি করেছো ও মা রুটিটা তাড়াতাড়ি প্রভু আমার যেই না বদনে দিয়েছে আহা হরি বল হরি বল বদনে দেওয়া মাত্রই নিচে নামিয়ে রেখে বলছে সনাতন এ কি তুমি রুটি তৈরি করেছো রুটিটা দেখে তৈরি করতে পারোনি কেমন করে রুটি তৈরি করেছো রুটিটা তৈরি করতে করতে একবারে পুড়িয়ে ফেলেছো ছি 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 এ কি খাওয়া যায় পোড়া রুটি কি আমি খেতে পারি তাড়াতাড়ি শাকটাকে এবার মুখে তুলে নিলেন প্রভু যেই না মুখে তুলেছে ছি ঠু ঠু ছি 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 কেমন করে রান্না করেছো আজকে তোমার কোন দিকে মন ছিল শাক রন্ধন করেছো শাকে লবণ পর্যন্ত দাওনি এ কি আমি খেতে পারি ছি নিয়ে যাও বলছি সনাতন আমার গৌর হরিকে বললেন ধরমনকে বললেন প্রভু বাবা এই বুঝি তুমি আমায় ভালোবাসো যখন আমার বয়স কম ছিল ভিক্ষার ঝুলি নিয়ে আমি এ গ্রাম ও গ্রাম বহু দূরে কোন গ্রামে গিয়েছি তোমার জন্য সুন্দর সুন্দর সেবার ব্যবস্থা করেছি কই সেদিন তো তুমি আমায় কোনোদিনও জিজ্ঞাসা করনি সনাতন তোমার পায়ে লাগেনি তো তুমি এত পথ পরিক্রমা করেছো তুমি তো কোনোদিন আমায় জিজ্ঞাসা করনি সনাতন তুমি খেয়েছো তো দয়াময় আর আজকে তোমার সেবা আমি ঠিকভাবে দিতে পারলাম না বলে তুমি আমায় ছি ছি করলে ও গো দয়াময় তাহলে শোনো যারা তোমার সুন্দর সুন্দর সেবা দিতে পারবে তাদের কাছে চলে যাও আমার কাছে কেন পড়ে রয়েছো আমি যদি তোমায় ঠিক মতো ভালোবাসতে না পাচ্ছি তুমি আমার কাছ থেকে চলে যাও
আমার কাছে পড়ে থেকে তো কোনো লাভ নেই প্রভু। ভক্ত সনাতন যখন কাঁদছে, ভক্তের রোদন দেখে ভগবান কি আর সইতে পারে? ভক্তের কর জড়িয়ে ধরে বলে, ভগবান ভক্তের হাত দুটি ধরে বলছে, সনাতন তুমি কেঁদো না, তুমি অমন ভাবে সনাতন কেঁদো না, তুমি কেঁদো না। আমি আজ থেকে তোমাকে কোনোদিনও বলবো না, পোড়া রুটি দিলে কেন সাগে নুন দাওনি, তুমি আমায় যেমন রাখবে আমি তেমনি থাকিব, আমি তেমনি থাকিব, যেমন সেবা দেবে আমি তেমনি খাব, আমি তেমনি খাব, কিন্তু আমায় যেমন তারাইয়ে দিও না, তুমি আমায় তারাইয়ে দিও না, যদি তুমি আমায় তারাইয়ে দাও, যদি তুমি আমায় তারাইয়ে দাও, আমি তোমায় এতই ভালোবাসি, যদি আমাকে তারিয়ে দাও, বলো বলো সনাতন আমি কোথায় তুমি ছাড়া, তুমি ছাড়াই আমার কে ভাই আছে, তুমি ছাড়া আমি কোথায় যাব, বলো তুমি সঙ্গ ছাড়া
করে ধরি আমি মিনতি করি আমার সঙ্গ ছাড়া যেদিন থেকে সনাতন এমন কথা বলল ভগবান আমার সনাতনকে ছেড়ে আর যেতে পারলেন না মা সনাতনের বাড়িতে সনাতন গোস্বামী যা সেবা দিতেন তাই সেবা গ্রহণ করত তাহলে বুঝতে পারছেন ভক্ত হওয়া কত শক্ত ভগবানকে ভালোবাসার অধিকার একমাত্র পরম ভক্তের আছে তাই আজ গৌর হরি সমস্ত ভক্তদেরকে সঙ্গে করেই এসে দাঁড়ালেন কোথায় গোবিন্দকে বলছে গোবিন্দ এই গোবিন্দ এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বলতো এটা কোথায় বলতো বলছে প্রভু আমরা তো এখন এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে পূর্বস্থলী পূর্বস্থলীর মাটিতে দাঁড়িয়েছি গৌর হরি বলল ও পূর্বস্থলীতে এসেছো তা ভালো কথা যাও আমি এখানে ভিক্ষা নেব এখানে ভিক্ষা নেব ভিক্ষা মানে কি বা ভিক্ষা মানে সেবা আগেকার দিনে বলতো না ভিক্ষা গ্রহণ করব তোমার বাড়িতে মানে সেবা নেব গোবিন্দ বলছো প্রভু এখানে সেবা হবে কি করে সেবা করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে চাল ডাল লাগবে এগুলো কোথা থেকে কোথায় জোগাড় হবে তুমি বলে দিলেই তো খালাস হ্যাঁ আর আমরা কোথায় জোগাড় করব এ কথা ভেবেছো গৌর হরি বললেন তুমি শুধু চারিদিকে বলে দাও যে পূর্বস্থলীর মাটিতে গৌর হরি এসেছেন
যেই না ভক্তরা জানিয়ে দিলেন ও মা কোথা থেকে ভক্তরা এত এত সেবার ব্যবস্থা নিয়ে আসছে চারিদিক হাত থেকে ভগবানের নাম শুনতে গেলে খালি হাতে যাওয়া হয় না মা ভগবানের প্রসাদ পেতে গেলে শুধু হাতে যেতে নেই যেতে হয় সেবার ব্যবস্থা কিছু নিয়ে যেতে হয় ভক্তরা যেই না শুনেছে পূর্বস্থলীর মাটিতে প্রভু এসেছে সেবা দিতে হবে সেবা সামগ্রী নিয়ে যে যার ছিল সে সবাই ছুটে ছুটে আসছে এত সেবা চারিদিকে এত আয়োজন দেখুন প্রভুর সঙ্গে যারা ভক্তরা আছে অগণিত ভক্ত তাদের খেয়েও কিন্তু এত সামগ্রী রয়ে গেল দশ দিন তারা শেষ করতে পারবে না এত এত চাল ডাল এখন সেবা করি গৌর হরি আমার বসে আছে এমন সময় গোবিন্দ ঘোষকে দেখুন গোবিন্দ ঘোষকে এবার প্রভু বললেন গোবিন্দ আমার জন্য একটু তুমি মুখশুদ্ধি নিয়ে এসো মুখশুদ্ধি মানে কি বাবা খাবার শেষে খেতে হয় তাই তো তা গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে প্রভু যদি বলেছে এই মুখশুদ্ধি নিয়ে আসতে তা মুখশুদ্ধি আমি নিয়ে আসবো কোথা থেকে কিন্তু প্রভুর আদেশ অমান্যতার করা যাবে না প্রভুকে আমি কথা দিয়েছি তোমার সঙ্গী হব তুমি যা বলবে আমি তাই শুনব দেখুন পূর্বস্থলীর মাটি থেকে তিন ক্রোশ একটা গ্রাম এখন গোবিন্দ ঘোষ ছুটতে 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 যাচ্ছে মুখশক্তি আনবার জন্য ছুটতে 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 গেলেন গেলেন তিন ক্রোশ আসতে তিন ক্রোশ কত ক্রোশ হলো যেতে তিন আসতে তিন ছয় ক্রোশ এখন তিন ক্রোশে পথে গিয়ে সবাইকে বলছে এই যে এই যে এখানে শোনো শোনো মুখশুদ্ধি লইবার তলে গোবিন্দ চলিল মুখশুদ্ধি লইবার তলে গোবিন্দ চলিল বলি মুখশুদ্ধি লইবার তলে গোবিন্দ চলিল মুখশুদ্ধি আনবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি আনবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি দাও না মোরে মুখশুদ্ধি দাও না মোরে গোবিন্দ বলিল আজ মুখশুদ্ধি দাও না মোরে বলি গোবিন্দ বলিল আজ মুখশুদ্ধি দাও না মোরে মুখশুদ্ধি লইবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি লইবার তরে গোবিন্দ চলিল এই যে তোমাদের কারোর কাছে মুখশুদ্ধি আছে গো কারোর কাছে আছে ও মা কোথা থেকে একটা ভক্ত এসে গোবিন্দ ঘোষকে একটা হরি তো কি দিল বলছে আমাদের প্রভু আদেশ দিয়েছি হ্যাঁ মুখশুদ্ধি নেওয়ার জন্য একটা ভক্ত বলছে আই না আমার কাছে একটাই হরি তো কি ছিল এটা প্রভুর সেবাতে দিয়ে দেবে গোবিন্দ ঘোষ দেখুন তিন ক্রোশ আবার আসছে আস্তে আস্তে বলছে দয়াময় আর পারছি না গো আর চলতে পারছি না কত দূর সেই গ্রাম প্রভু সেবা করার পরে আমাকে বললো গোবিন্দ মুখশুদ্ধি এনে দাও প্রভু তো এটা ভাবলো না যে গোবিন্দর কত কষ্ট হবে ও মা দেখুন কি হয়েছে কি মজার ঘটনা যেতে যেতে এখন গোবিন্দ ঘোষ ভাবলেন এত বড় হরিতকিটা কিন্তু প্রভুকে গোটাটা দিলে হবে না হ্যাঁ কেন বলুন তো যে এত বড় একটা শিকাই ঘোলের ভাণ্ড খেয়ে নিতে পারে একাই তার কাছে একটা ছোট হরিতকি কিছুই নয় কি বলেন তাহলে এমনি এমনি কি দেওয়া যায় কারণ যদি গোটাটা দিয়ে দিই কালকে আবার প্রভু কোথায় গিয়ে বিশ্রাম করবে আবার যদি বলে গোবিন্দ আমার জন্য মুখশুদ্ধি নিয়ে এসো তাহলে আমি কোথায় পাবো আজকে না হয় পেয়ে গেলাম কালকে যদি না পাই তাহলে কি করব অর্ধেকটা প্রভুকে দেব আর অর্ধেকটা আমার কাছে রেখে দেব প্রভু যখন কালকে চাইবে তখন দিয়ে দেব এই বলে পূর্বস্থলীর মাটিতে এসে দাঁড়িয়েছে গোবিন্দ ঘোষ গৌর হরি বলছি ও গোবিন্দ কি প্রভু
কি গো মুখশুদ্ধি পেয়েছো? হ্যাঁ প্রভু পেয়েছি তো। ওই দাও দাও বলি, দাও প্রভু দিচ্ছি। দেখুন মুখশুদ্ধিটা অর্ধেকটা রেখে দিয়েছে কোচে, আর অর্ধেকটা বার করে গৌর হরির হাতে দিয়েছে। প্রভু এটুকুই পেয়েছি। বাবা খুব ভালো খুব ভালো, পেয়েছো তো? হ্যাঁ প্রভু পেয়েছি, এতেই আমার আনন্দ। চলো গোবিন্দ, আজ আমরা পূর্বস্থলী মাটি ছেড়ে আবার যাব। কোথায় যাব প্রভু, দেখি কোথায় যাই। ওমা আবার করলেন কি অগণিত ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন গৌর হরি। পূর্বস্থলীর মাটি ছেড়ে যেতে 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 দাঁড়ালেন কোথায়? দাঁড়ালেন অগ্রদ্বীপের মাটিতে, গোবিন্দ ঘোষের বাড়ি। অগ্রদ্বীপের মাটিতে এসে যেই না দাঁড়িয়েছি, গোবিন্দকে জিজ্ঞাসা করলো, গোবিন্দ ও গোবিন্দ এটা কোথায় বলো তো দেখি, আমি চিনতে পারছি না ঠিক জায়গাটা। এই জায়গাটা কোথায়? গোবিন্দ ঘোষ বলে উঠল, প্রভু তুমি বুঝতে পারছো না, আমরা তো দুজনে মিলে আর অগণিত ভক্ত সবাই মিলে আমরা সবাই মিলে এসে দাঁড়িয়েছি এখন অগ্রদ্বীপের মাটিতে। ও মা অগ্রদ্বীপের মাটিতে চলে এলাম এত তাড়াতাড়ি? হ্যাঁ প্রভু চলে এসেছি তো। বাহ বাহ, যাও এই অগ্রদ্বীপের মাটিতে যখন এলাম তখন একটু সেবা গ্রহণ করব। ও মা এই বলে কি করলো প্রভু? সেবা গ্রহণ করলো, ভক্তরাও করলো। এবার গোবিন্দকে বললো, গোবিন্দ এবার কি লাগবে? সেবা হলো, এবার কি লাগবে? মুখশুদ্ধিটা এনে দাও দেখি। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভু জানতাম তুমি আবার আমাকে বলবে মুখশুদ্ধি আনতে, তাই দয়াময় কালকে গোটা হরি তো কি পেয়েছিলাম, অর্ধেকটা তোমায় দিয়েছি আর অর্ধেকটা আমার কাছে রেখেছি, মনে মনে ভাবছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কি বললে, মুখশুদ্ধি চাই? বলে হ্যাঁ মুখশুদ্ধি আনবে না? নিশ্চয় প্রভু। তাড়াতাড়ি কোচর থেকে দেখুন মুখশুদ্ধিটা বার করে প্রভুর হাতে দিয়েছে গৌর হরি। এখন মুখশুদ্ধিটা হাতে নিয়ে বলছে, গোবিন্দ কি ব্যাপার বলো তো, কালকে যখন মুখশুদ্ধি চাইলাম কতক্ষণ পর তুমি আমার জন্য মুখশুদ্ধি আনলে, আর আজ আমি এখনই চাইলাম আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলে যে, বড় এক্ষুনি চাইলাম আর তুমি দিয়ে দিলে যে। প্রভু কি বলবো বলো, হ্যাঁ কালকে না ওই পূর্বস্থলী মাটিতে ছিলে তো, ওখানে গিয়ে ওই তিন ক্রোশ পথে গিয়ে আমি একটা হরিতকি পেয়েছিলাম জানো দয়ামন, তা হরিতকিটার মধ্যে অর্ধেকটা তোমায় দিয়েছিলাম আর অর্ধেকটা আমার কাছে রেখেছিলাম। বলে কেন তুমি অর্ধেকটা রেখেছিলে? বলে এই যে প্রভু তুমি আজকে যেমন চাইলে, হ্যাঁ যদি না রাখতাম তাহলে তো আজ তোমায় আমি অর্ধেকটা দিতে পারতাম না। ভগবান বলে উঠলেন, ও গোবিন্দ তুমি তোমার কাছে অর্ধেকটা রেখে দিয়েছিলে মানে তুমি সঞ্চয় করতে শিখেছো। কি গো তোমার মনে সঞ্চয়ের বাসনা এসে গিয়েছে। শুনে রাখুন মা, আমরা যে এত জিনিস সঞ্চয় করছি, সঞ্চয় করলে ভগবানকে কখনো আমরা পাবো না। ভগবান বলেছে সঞ্চয় কিছু করো না, সঞ্চয় করলে আমাকে পাবে না। গোবিন্দকে সঙ্গে সঙ্গে বললেন, গোবিন্দ তুমি তোমার মনে পড়ে তুমি না বলেছিলে তুমি আমার সঙ্গী হবে? তবে শুনে রাখো, যে আমার সঙ্গী হয় যে আমার সঙ্গী হবে তার মনের কখনো সঞ্চয়ের বাসনা থাকলে তাকে আমি আমার সঙ্গী করে নিতে পারবো না। নিতাই গৌর হরি বল, তুমি আমার সঙ্গী হতে পারো না, চলে যাও চলে যাও বলছি। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি গৌর হরি চরণ দুটি ধরে বলছে, প্রভু প্রভু আমার শুধু এই অপরাধ, আমি সঞ্চয় করেছি বলে। গৌর হরি আমার দেখুন পাগল ছাড়াচ্ছেন, পাগল কি করছেন এখন? গোবিন্দ ঘোষ বুকের মধ্যে গৌর হরির পাগুলোকে চিপে ধরে আছে, আর গৌর হরি বলছে, গোবিন্দ আমায় তুমি ছাড়ো বলছি, আমি তোমার কাছ থেকে এক্ষুনি চলে যেতে চাই, ছেড়ে দাও বলছি ছেড়ে দাও। যে সঞ্চয় হয়
যার মনে সঞ্চয়ের বাসনা তার কখনো আমি সঙ্গী হতে পারবো না। গোবিন্দ কেঁদে বললেন, প্রভু তুমি কি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি। বেশ প্রভু, আমি তোমার চরণচিহ প্রতিজ্ঞা করছি, যদি সঞ্চয় করলে তোমার সঙ্গী যদি হতে পারবো না, আজ থেকে আমি সঞ্চয়ের বাসনা মন থেকে পরিত্যাগ করে দিলাম, সঞ্চয় বলে আমি আর কিছু ভাববো না। বলে, না গোবিন্দ, তোমার মন এখনো সঞ্চয়ের বাসনা থেকে সরে যায়নি, তুমি এখনো সঞ্চিত ধন আঁকলে বসে আছো। তোমাকে আমি কথা দিচ্ছি, যেদিনে তুমি সঞ্চয় বাসনা পরিত্যাগ করবেই আমি তোমায় সেদিন দেখা দেব, তার আগে নয়। এই বলে গোবিন্দ ঘোষকে ছেড়েই গৌর হরি ছুটছেন। গোবিন্দ ঘোষ ডাকলেন, প্রভু প্রভু। গৌর হরি ছুটতে 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 চলে গেলেন। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, লীলাময় আজকে আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলি, আমি যদি তোমায় কোনোদিনও সত্যিকারের আগে দিনের জন্য ভালোবেসেছি, তাহলে তোমায় সেই ভালোবাসার টানে আমার কাছে আসতেই হবে। 15 দিনের মধ্যে, 1 কক্ষকালীনের মধ্যে আমার কাছে তোমায় আসতে হবে, দেখি আমার ভালোবাসা সত্যি না মিথ্যা। এই বলে গোবিন্দ ঘোষ প্রতিদিন শুয়ে থাকবে, প্রতিদিন শোয় আর ঘুমায় না বাবা, ঘুম আসে না, মনে মনে চিন্তা করে, দয়াময় তুমি কি করে আমায় ছেড়ে চলে গেলে, আমি সব কিছু যে ছেড়েছি তোমার জন্য, তোমায় ভালোবেসেছি, তুমি আমাকে ছেড়ে কি করে গেলে। মনে মনে গোবিন্দ ঘোষ ভাবল, একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, দেখতে দেখতে 12-13 দিন কেটে গেল, প্রভু আর আসেন আমার। মনে মনে ভাবছে, যখন আর দয়াময় আসবেই না তখন এই দেহ রেখে আমি করব কি। কি করলো, ছুটতে 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 চললেন গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে ছুটতে 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 গিয়ে গোবিন্দ ঘোষ কি করলো, গঙ্গার জলের মধ্যে নেমে ঝাঁপ দিতে গেলেন। মনে মনে ভাবলেন, যে দেহ রেখে আমি তোমায় ভালোবাসতে পারবো না, সে দেহ রেখে আমার লাভ কি। তাই গোবিন্দ ঘোষ করলেন কি, আজ গোড়া 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 বলি গঙ্গায় ঝাঁপ দিতে গেল, হঠাৎ করে দৈব বাণী আচারি দিকে হইল, হরিব গঙ্গায় ঝাঁপ দিতে গেল, হঠাৎ করে চারিদিকে দৈব বাণী হলো, আজ হঠাৎ করে চারিদিকে দৈব বাণী হলো। বলে গোবিন্দ তুমি মরো না গো, বলে গোবিন্দ তুমি গঙ্গায় হলো গোবিন্দ তুমি মরো না গো।
গঙ্গাই হল বলি গোবিন্দ তুমি মরো না গো বলি গঙ্গাই হল বলি গোবিন্দ তুমি মরো চারিদিকে গো করে গঙ্গাই দৈব বাণী হইল চারিদিকে দৈব বাণী হচ্ছে যেই না গোবিন্দ ঘোষ গঙ্গা জলের মধ্যে ঝাঁপ দিতে যাবে যেই না ঝাঁপ দিতে যাবে মা কোথা থেকে একটা কষ্টি পাথর গোবিন্দ ঘোষের অঙ্গ এসে স্পর্শ করলো কষ্টি পাথর কষ্টি পাথরটাকে কাছে পেয়ে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন কোন পোড়া কাঠ পোড়া কাঠ ভেবে কষ্টি পাথরটাকে হাতে নিয়ে ওই গঙ্গার জলের মধ্যে ছুঁড়ে মারল আবার দৈব বাণী হলো গোবিন্দ গোবিন্দ কে আমায় ডাকি গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা তুমি করো না গোবিন্দ ঘোষের আর মরা হলো না মা গো বাড়িতে এসে আবার কাঁদে আবার কাঁদে মনে মনে ভাবে দয়াময় সত্যি তুমি কি আমায় ভুলে গিয়েছ তোমার সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে দয়াময় তুমি যদি সব ভুলে যাও আমি তো ভুলতে পারবো না প্রভু স্মৃতিগুলোকে আঁকড়ে রেখে যে আমি বেঁচে আছি আঁকড়ে ধরে যে বেঁচে আছি দেখুন এ কথা চিন্তা করতে করতে গৌরহরি খুব সকালবেলায় ওমা ভক্তদেরকে সঙ্গে করেই নাম করতে করতে আসছে